हरिओम तत्सत् प्रणमामि गुरु भोलानंद शिवम। प्रिय दर्शक बंधुगण, अमृतधारा चैनेले आपनादेर सबाइके स्वागतम। कथाय आछे बांगालीर बारो मासे तेरो पार्वण। आमरा प्राय 33 कोटी देवदेवीर पुजो करे थाकि बोले अभिहित। शुधुमात्र बांगाली नय, सारा विश्वेर समग्र मानव प्रजाति तादेर अभीष्ट कामना बासना लाभ करार जन्य जे पद्धति बा रीतिनीति अवलम्बन करे ता साधारणत पूजा बोले अभिहित। चतुर्वर्गर मध्य धर्म अर्थ काम मोक्ष तर प्रत्येक वर्ग लाभ करार्जन पूजा करु। प्रकृतपक्षे जे उद्देश्य ही पूजा करी ना क्यों, से उद्देश्य कि फलप्रसू है, अर्थात पूजा कर ले कामना बसना पूरण करते पारी। जुदि ना पारि तहले पूजार मध्य कि कोनो गलत रयेछे बा आमरा कि सठिकभावे पूजो करते पारछि ना। हाँ बंधुरा, এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব পূজা জিনিসটা কি, পূজা আমরা কেন করব, পূজা আমরা কিভাবে করব এবং পূজা করলেও কেন আমরা ফল পাই না তার সম্পূর্ণ শাস্ত্রীয় এবং যৌক্তিক ব্যাখ্যা। শাস্ত্রীয় মতে পূজা কি, কিভাবে করা উচিত তার ব্যাখ্যা করছেন স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজ, যিনি বর্তমানে ভোলানন্দ মঠ শুকচরের মহন্ত। ভিডিওর শেষে শুনুন তার সেই মূল্যবান প্রবচন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সমৃদ্ধ করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে সবাই শাস্ত্রীয় এবং যৌক্তিক ব্যাখ্যা অনুযায়ী তারা পূজা করেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। প্রথমেই আমরা জানব পূজা কি। পূজা হলো ঈশ্বরকে লাভ করার জন্য যে পদ্ধতি তাই হলো পূজা। অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার জন্য যে রীতিনীতি পদ্ধতি আমরা অবলম্বন করি সাধারণভাবে তাই পূজা বলে আমরা মনে করি। যদিও শুধুমাত্র ঈশ্বরকে লাভ করার জন্যই নয়, মানুষের যে চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম এগুলোও লাভ করার জন্য মানুষ পূজা করে থাকে। এক কথায় আমরা বলতে পারি পূজা হলো আমাদের কামনা বাসনা ইচ্ছা ইত্যাদি লাভ করার জন্য একটা পদ্ধতি। এবারে আমরা আসব পূজা আমরা কেন করি। সাধারণভাবে বলতে গেলেই আমাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্যই পুজো করি। এবং ভারতীয় হিন্দুরা বিশেষ করে তারা হচ্ছে পৌত্তলিক, অর্থাৎ তারা মূর্তি পুজো করেন। এই মূর্তি আমরা কেন পুজো করি, অর্থাৎ মূর্তি আমরা পুজো করি মূর্তির মাধ্যমে নিরাকারকে পাওয়ার জন্য, যিনি মূল সত্তা, যিনি একমেবাদ্বিতীয়ম ঈশ্বর, যাকে আমরা উপনিষদে ব্রহ্ম বলে জানি। তার কিছু গুণের প্রতি ইঙ্গিত দেয় এমন কিছু প্রতীক সৃষ্টি করে আমরা তার পুজো করি। সেই প্রতীকই হলো মূর্তি। প্রতিটি ধর্মেই রয়েছে মূর্তির মাধ্যমে আমরা সেই নিরাকার ব্রহ্মে যাবার চেষ্টা করি, অর্থাৎ আকার হলো সেই নিরাকারে যাবার পথ মাত্র। এবার জেনে নেব যে পূজা আমরা কিভাবে করি। আমরা বেশিরভাগ হিন্দুরা পুজো করি হচ্ছে কোনো মূর্তিকে, অর্থাৎ ভারতীয় হিন্দুরা হচ্ছে পৌত্তলিক। কেন আমরা মূর্তি পুজো করি না, মূর্তির মাধ্যমে আমরা শিক্ষা নেই। মূর্তি হলো সাকার থেকে নিরাকারে যাবার একটা রূপ। ঈশ্বর যিনি একমেবাদ্বিতীয়ম, তার কিছু গুণের প্রতি ইঙ্গিত দেয় এমন কিছু প্রতীক সৃষ্টি করে আমরা তার পুজো করি, সেই প্রতীকই হলো মূর্তি। আমাদের ধর্মের মূল রয়েছে সেই নিরাকার ব্রহ্ম, অর্থাৎ আকার হলো সেই নিরাকারে যাবার পথ মাত্র। যারা সেই নিরাকারের সন্ধান পান তারা আর আকার সাধনা করেন না, কিন্তু যতক্ষণ না আপনি সেই নিরাকারের সন্ধান পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি মূর্তি বা আকার অবলম্বন করেই পুজো করবেন। যেমন গীতার দ্বাদশ অধ্যায়ে আমরা দেখতে পাব অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, এবং সততা যুক্তা ইয়ে ভক্তাস্তং পরে উপাসতে ইয়ে চাপরমাব্যক্তং তেষাং কে জগবিত্তমা। অর্থাৎ হে কৃষ্ণ, নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণ আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, এই উভয় উপাসকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা। শ্রী ভগবান তার উত্তর দিচ্ছেন পঞ্চম শ্লোকে দ্বাদশ অধ্যায়ের, ক্লেশোধিকতরস্তে শাম অব্যক্ত ব্যক্ত চেত শাম অব্যক্তা হি গতির দুঃখং দেহ বুদ্ধির বাপতে। অর্থাৎ সেই সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয়,
কারণ দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ে গতি প্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর। অর্থাৎ যিনি সাকার রূপের পূজা করেন বা যিনি মূর্তি পুজো করেন, কার্যত তিনি কোনো মূর্তি পুজো করেন না, তিনি মূর্তিকে অবলম্বন করে মূর্তির অতীতে চলে যাবার চেষ্টা করেন। যিনি নিরাকারের স্বরূপ জানেন, তিনি যে কোনো অবলম্বন ছাড়াই নিরাকারের ধ্যানে নিমগ্ন হতে পারবেন, আর যিনি নিরাকারের স্বরূপ জানেন না, তিনি সেই নিরাকার ব্রহ্মের একটি গুণ, যেটাকে সে একটা মূর্তি বলে মনে করছে, সেই মূর্তিকে সে পূজা করে। এবারে আসা যাক, পূজা তাহলে কীভাবে করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভারতীয়রা পুজো বলতে বহিরঙ্গের অঙ্গবঙ্গ ঢঙ্গকে বলে মনে করি, অর্থাৎ বিভিন্ন উপাচার সামগ্রী ইত্যাদি জড়ো করে দেবদেবীর সামনে খুব ভালো করে জোরে জোরে মন্ত্র বলে ধূপ ধুনো দিয়ে ঘণ্টা নেড়ে ইত্যাদিকেই আমরা পুজো বলে মনে করি। অনেকে আবার সারা দিন সারা রাত কোনো কিছু না খেয়ে অর্থাৎ উপবাস করে পুজো করেন এবং মনে করেন এই উপবাস করলে বোধহয় আমরা ঈশ্বরকে পেয়ে যাব বা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। এবং এইভাবে মনে করেন বলেই তারা কিন্তু তাদের প্রকৃত অভীষ্ট লক্ষ্যে কেউ পৌঁছতে পারেন না। অর্থাৎ পূজা মানে কিন্তু কোনো বহিরঙ্গের শুধুমাত্র অঙ্গবঙ্গ ঢং মানে পুজো নয়, পুজোর অন্তর্নিহিত অর্থ রয়েছে। পূজার মাধ্যমে আমরা বিভিন্ন দেবদেবীর আদর্শের স্তুতি করি, অর্থাৎ দেবদেবীদের যে মূর্তি, সে মূর্তি আমাদেরকে শিক্ষা দেয় তার রূপ দিয়ে। সেই রূপ রহস্য যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু পুজো আমাদের সার্থক হবে। প্রতিটি ভক্তের চতুর্বর্গ লাভ করার জন্য করা উচিত পূজা, জপ, ধ্যান, ভাব, মহাভাব, সমাধি। অর্থাৎ এগুলো যদি ক্রমান্বয়ে কেউ অবলম্বন করে তাহলে সে অবশ্যই মোক্ষ লাভ করতে পারবে। এই সমস্ত যে স্টেপগুলো বলা হলো, এর প্রথম ভাব হলো পূজা। এই পূজাটা কিভাবে করব। কোনো এক সন্ন্যাসী, তিনি মন্দিরের মধ্যে বসে পুজো করছেন, তো তাকে উদ্দেশ্য করে কবিরজি বলছেন, মন না রাঙ্গায়ে রাঙ্গায়ে যোগী কাপড়া, আর মন্দির মে ব্যাঠে ব্রহ্ম না পুজে পুজে পাথরা। অর্থাৎ আমরা শুধুমাত্র বহিরঙ্গের কাপড়টাকে গেরুয়া করেছি, অন্তরঙ্গেরটাকে নয়, আর মন্দিরের মধ্যে বসে শুধুমাত্র আমরা পাথরটাকে পুজো করছি, তার রূপ বা আদর্শকে নয়। আমার শ্রী গুরুদেব বলেন, পূজা করতে হবে যে মূর্তিকে আমরা পুজো করছি তার রূপের রহস্য জেনে, প্রকৃতপক্ষে তার যে আদর্শ, সেই দেবদেবীর যে আদর্শ, সেই আদর্শটাকেই আমাদের পুজো করতে হবে। এখানে বহিরঙ্গের উপাচার শুধুমাত্র নিমিত্ত মাত্র, প্রকৃতপক্ষে পূজা হবে কিন্তু অন্তরঙ্গভাবে। অর্থাৎ অন্তর পূজাই হচ্ছে সবথেকে আসল পূজা। হ্যাঁ বন্ধুরা, আপনারা পূজা করলেও কেন আপনারা ফল পান না তা আপনারা নিজেদের মনেই বিশ্লেষণ করুন। আমি এবার যে বোনাস টিপসটা আপনাদের দিচ্ছি সেই টিপসটি নিয়েই প্রত্যেকে আপনাদের মনকে প্রশ্ন করুন এবং তার যৌক্তিক বা লজিক্যাল ব্যাখ্যা চান। দেখবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এতদিন ধরে কেন আপনাদের ফল লাভ হয়নি। চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ টিপস। আমরা প্রত্যেকেই যে বহিরঙ্গের পূজা করি তার জন্য আমরা সাধারণত কী লাগে, বিভিন্ন উপাচার লাগে, যেমন ফুল, চন্দন, অর্ঘ, মালা, কাঁসর, ঘণ্টা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো লাগে, এবং তার সঙ্গে আমরা বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করে পুজো করি। সাধারণতভাবে এগুলোকেই আমরা রীতিনীতি বা নিয়ম অনুযায়ী পুজো করি। এগুলো তো বহিরঙ্গের পুজো, প্রকৃতপক্ষে পুজো হবে আপনার অন্তরঙ্গের পুজো। কিভাবে হবে সেটা? আপনি বাইরের কোনো ফুল নেবেন না, আপনার নিজের মধ্যে যে প্রেম রয়েছে, ঈশ্বরের প্রতি যে প্রেম রয়েছে, যে দেবদেবীকে সামনে রেখে আপনি পুজো করছেন, সেই দেবদেবীর প্রতি যে আপনার প্রেম রয়েছে সেই প্রেমকে আপনি ফুল করুন। সেই দেবদেবীর প্রতি আপনার যে ভক্তি রয়েছে সেই ভক্তিকে চন্দন বলে মনে করুন। সেই দেবদেবীর প্রতি আপনার যে শ্রদ্ধা রয়েছে সেটাকে অর্ঘ বলে মনে করুন, এবং তার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটাকে মালা করে তার গলায় পরিয়ে দিন। অর্থাৎ মন মন্দিরে আপনি সেই ঈশ্বরের রূপের কল্পনা করুন, করে মানসিকভাবে বা মানস পূজা করুন। বাইরের বহিরঙ্গ তখনই দরকার যখন আমরা মানস পূজা করতে পারি না। তাহলে বলতে হবে এই যে সমস্ত মানুষ যারা বহিরঙ্গের পূজা করছে তাকে একেবারেই মিথ্যা, না মিথ্যা নয়,
তাহলে একটা উপায় মাত্র, অর্থাৎ বহিরঙ্গের মধ্য দিয়ে আপনাকে চলে যেতে হবে অন্তরঙ্গে। বেশিরভাগ ভক্তগণ তারা বিভিন্ন দেবদেবীর পুজো করেন, উপবাস করেন, কিন্তু তাদের অভীষ্ট লক্ষ্য যেটা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যেটাই হোক না কেন, তা লাভ করতে পারে না। এই জন্যেই তারা শুধুমাত্র বহিরঙ্গের ওই রীতিনীতির মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখে, তার ঊর্ধ্বে উঠতে পারে না, তার লজিক্যাল বা যৌক্তিক এবং শাস্ত্রীয় ব্যাখ্যা নিতে পারেন না বলে। আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন এইভাবেই তৈরি করতে, যে শুধুমাত্র বহিরঙ্গে আবদ্ধ না রেখে সেটাকে অন্তরঙ্গে নিয়ে আসুন, মানুষ পূজা করুন, এবং মানুষ পূজা করতে করতে দেখবেন আপনার জপ হবে। প্রকৃত অর্থে পুজো কি বাবা বাহ্যিকভাবে না করে অন্তর্নিহিত যে অন্তকরণের যে পুজো, সেই পূজাটাই তো আর পুজো। যে আমার গুরুদেব, মানে আমাদের শাস্ত্র বলছে যে পুজো করা ছটা আমাদের সাধনা স্টেজ, কি কি ছটা? তো পুজো, জপ, ধ্যান, ভাব, মহাভাব, সমাধি। তা পুজো করা গুরুর কাছে শিখতে হবে, জপ করা গুরুর কাছে শিখতে হবে, গুরু পূজা, জপ, ধ্যান। এবার তোমাকে বলছে ধ্যানমূল গুরুমূর্তি, তো গুরু কি? গুরু কি ধন চিনলি না, মন দেখলি না, ভাবি যা গুরু কি? তুমি কার ধ্যান করবে? তোমার গুরু, ওর গুরু, আমার গুরু, সবার গুরু একই গুরু। তুমি বলছো কেন একম নিত্যম বিমলম আচলন, কিন্তু এক একম এবার দ্বিতীয়, দ্বিতীয় নয়। তা তুমি কী করে বলছো? তুমি বলছো না গুরু ধ্যানমূলম গুরুর মূর্তি পূজামূল গুরুঃ পদম। হ্যাঁ, বলো বলো, ছোটো বলো। ধ্যানমূলম গুরুর মূর্তি পূজামূলম গুরুঃ পদম মন্ত্রমূলম গুরুর বাক্যং মোক্ষমূলম গুরুঃ কৃপা। হ্যাঁ, ধরো তো ধ্যানমূলম গুরুর মূর্তি। কার ধ্যান করবে? যাকে দেখি আমি তার ধ্যান করবো। হ্যাঁ, তুমি আমার কাছে আমার ধ্যান করছো, ও আরেকজনের কাছে এক ধ্যান করছে, আরেকজনের কাছে তার ধ্যান করছে, কতগুলো গুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে সবার গুরু একই গুরু কি করে হলো? হলো না তো। তার পরবর্তীতেই কিন্তু বলছে সব গুরুর লক্ষণ, সব গুরুটা কি ব্রহ্মানন্দ পরমেশ্বর মন্ত্রী বলছে কি না? হ্যাঁ, পাঠ করছো রোজ? হ্যাঁ, তার কি কোনো রূপ আছে? না। তাই বৈষ্ণব দর্শনে বলছে জীবের নিস্তর লাগি নন্দসূত হরি ভুবনে প্রকাশন গুরুর কত। আমাদের দর্শনে বলছে ঈশ্বর গুরুর আপনি কি মূর্তি ভেদে বিভাগ নেই, মূর্তিটা ধরে তিনি সাকার। তাই আমরা বলি গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। মূর্তি তো যতক্ষণ না নিরাকারের উপকার, মানে উপাসনা করা খুবই কঠিন ব্যাপার, তার জন্য সাকার। পঞ্চম পঞ্চম শ্লোকে বলছেন দ্বাদশ অধ্যায় গীতা, মানে কি ক্লেশ অধিকতর? হ্যাঁ, অধিকতর কষ্ট। দুটোর মধ্যে ক্লেশ অধিকতর ক্লেশ হয় তাদের যারা নিরাকার ও অব্যক্ত উপাসনা করে। আমি তো নিরাকার করছি না, উদ্দেশ্য কিন্তু আমার নিরাকার। সাকারকে ধরে উপর নিরাকারের কাছে যাওয়া যাচ্ছে, কিন্তু সেই সাকারে আমরা তো বেশিরভাগ রীতিনীতির মধ্যে, মানে মধ্যে আবদ্ধ রয়েছি। বহিরঙ্গ পুজো করছি, সেই সাকারে পুজোটা তুমি পুজো করতে জানো না। তাই এখন বলছে তোমাকে নিয়ে হচ্ছে যে তোমার যদি অসুখ হয়, যদি মারা যায়, পুজো করা নিষেধ। তা আমাকে আমি বলছি যে আমরা পুজো সব বন্ধ করতে দিয়েছি। আচ্ছা, গোপাল আছে তার বাড়িতে, আমি জানি গুরু এই হচ্ছে পূজা, এইবার পূজায় আসতে হবে। গুরু তোমাকে নির্দেশ করলো যাও ওখানে ঝাড়ু লাগাও, তুমি বললে না আমি পুজো করব, ও পুজো করে আমাকে ঝাড়ু লাগাতে দিয়েছে, ওই ঝাড়ু লাগানি তোর পুজো। পুজো কি না? সবরীকে বলে গেল ঝাড়ু লাগা, তোর প্রভু একদিন আসবে, ওইটাই তার পুজো। সারা জীবন ঝাড়ু লাগিয়ে গেল, গেল কি না? অর্থাৎ গুরু বাক্যটাই হচ্ছে তার পুজো। গুরু বাক্য যা বলবে সেটা মেনে চলাটাই হচ্ছে আমার পুজো করা, নির্বিচারে পালন করা, সেটাই হচ্ছে পূজা। সবরী লাস্ট জীবনে বিচার করতে গেল, ইস আমার প্রভু বলে গেল ঝাড়ু লাগালাম তো সারা জীবন রামতে গেলো না, আমি তো চোখে দেখতে পাই না, কুল খেয়ে খেয়ে রাখতো না, কুল খেয়ে কুল ডেকে দিত, যখন লাস্ট প্রভু এলো কুল খেয়ে খেয়ে কোনটা টক কোনটা মিষ্টি দেখে দেখে দিত। আমার প্রভু আমার এলো না, আমার গুরুদেবের বাক্য ঠিক নয় মনে হচ্ছে না, গুরুবাক্যে সংশয় আসবে। গুরুবাক্য সংশয় আত্মা বিনশ্বতি, ভগবান বলছেন সংশয় এলে তোমার দিন আসে যাবে। গুরুবাক্যে আমার কোনো সংশয় না, গুরুদেব বলেছেন আমার প্রভু আসবেই একদিন, যখন এরম মা প্রভু তাহলে কি আমার ঈশ্বরীরা দর্শন হবে না? তখন একদিন প্রভু এসে গেল, যখন উঠে সবরে যেতে পারছে না, এই গুরুবাক্য সত্য হচ্ছে। কেমন দেখো আমার গুরুবাক্য সত্য হয়েছে, আমার প্রভু আসছে, আমি তো যেতে পারছি না, তোর আসতে হবে না। ভগবান কি বলেছেন? যে আমার দিকে এক পা আসে আমি তার দিকে দশ পা যাই, তাই না? আমি তার দিকে দশ পা যাই, তুই আমার দিকে এক পা আয়। সবরই এক পা যাচ্ছে, প্রভু দশ পা আসছে, আমাকে বুঝতে পারবে না। তারপর তো হলো কুল খাচ্ছে, লক্ষণ বলছে প্রভু তুমি এটা খাচ্ছ, সবরই ও ভিড় বলে এটা খাচ্ছ, বলে আমি আজকে জাতের কুল খেয়ে যাচ্ছি। যে প্রভু আমার জাতের কুল খেয়ে গেল, তুমি আবার জাতের বিচার করছো? আমি বসে করো, তুমি জাত নিয়ে থাকো, জাত গেল জাত গেল বলে জাতের বিচার করো না। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকেই আপনাদের প্রত্যেকের
যুক্তিবাদী মনকে জিজ্ঞাসা করুন যে প্রকৃতপক্ষে আপনারা শুধুমাত্র বহিরঙ্গের পুজোর মধ্যেই আবদ্ধ, নাকি সেই বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে যাবার চেষ্টা করছেন, তার শাস্ত্রীয় এবং যৌক্তিক ব্যাখ্যা খুঁজুন। যে মূর্তির আপনারা পুজো করেন সেই মূর্তির রহস্য জানুন, কেনই সেই মূর্তি কী আদর্শভাবেই তৈরি, সেই মূর্তির মধ্যে কী গুণ আপনি দেখতে পাচ্ছেন, কোন গুণের উপাসনা করছেন তা আপনারা বোঝার চেষ্টা করুন। নিজের মনকে অবিরত প্রশ্ন করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে শক্তি দেন সেই তার স্বরূপ বোঝানোর জন্য। আপনি শ্রী গুরুদেবের কাছে যান, আপনার শ্রী গুরুর কাছে প্রার্থনা করুন, গুরু কৃপায় ইষ্ট কৃপায় অবশ্যই আপনার অভীষ্ট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। শ্রী শ্রী সদ্গুরু ভগবান কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়, হরি ওম তৎসত্।